নমস্কার বন্ধুরা, তিয়াস ক্রিয়েটিভিটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়ার রেসিপি নিয়ে। তো বাড়িতেই কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়া তৈরি করবেন চলুন দেখে নিই। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। এই মাছটিকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি নুন। আমি এখানে 1/2 টিস্পুন নুন দিলাম, আর দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট মাছটাকে রেখে দেবো। এখানে আমি রুই মাছ নিয়েছি। তো আপনারা অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছ নিয়েও করতে পারেন, তাহলে ওটা কাতলা মাছের কালিয়া হয়ে যাবে। তো এই যে আমার মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো মাছটাকে। 10 মিনিট পরে আমি এই কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করেছি, এটা সর্ষের তেল। বেশ খানিকটা তেল অ্যাড করে এবার কড়ার চারদিকে লাগিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে গরম করব, একটু ধোঁয়া উঠবে ততক্ষণ। আমাদের তেল গরম হয়ে গেছে ভালো মতো। এবার আমি মাছগুলো একটা একটা করে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রাখব। প্রথমে একদিকে করে মাছটাকে খানিকক্ষণ ভেজে নেব, তারপরে এই মাছটাকে আমি পাল্টে দিচ্ছি। প্রথমে এই মাছটাকে দিয়ে আপনারা নাড়াচাড়া করবেন না, নাহলে মাছ ভেঙে যেতে পারে। তো কিছুক্ষণ পরে আপনারা মাছটা উল্টে দেবেন। তো এই যে মাছটা উল্টে দিলাম, এবার একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন লাল লাল করে মাছটাকে আমি ভেজে নিয়েছি। এবার একটা একটা করে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছ তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়েছি, একটা তেজপাতা, দুটো এলাচ আর একটুখানি দারুচিনি। এলাচ দুটোকে আমি ফাটিয়ে নিয়েছিলাম প্রথমেই, নাহলে তেলের মধ্যে দিলে ফাটবে বলে। একটুখানি নেড়ে চেড়ে মশলাগুলো ভাজার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, লাল লাল করে ভেজে নেব। এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এর থেকে বেশি লাল করব না। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। এবার এই পেস্টটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট কষানো হয়ে গেছে। এবার আমি মশলা দিচ্ছি। তো প্রথমে আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, তারপরে 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর দিচ্ছি এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দেবো এখানে রঙের জন্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ফ্লেমটাকে একদম লো রেখে ভালো করে মিশিয়ে নেব। বেশি কষানোর দরকার নেই মশলা দিয়ে, না হলে পুড়ে যেতে পারে। তো এই যে জাস্ট মিশিয়ে নিলাম, নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় টমেটো, পিউরিয়ে করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব, নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা দিয়ে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 3 থেকে 4 টেবিল চামচ টক দই। টক দইটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, দিলে একটু বেশ ভালোই স্বাদ আসে, খেতে ভালো লাগে, গ্রেভিটাও একটু বাড়ে। তো এখানে টক দই দিলাম। এই টক দইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি নুনটাও অ্যাড করে দেবো, পরিমাণ মতো নুন দিলাম, আর দিচ্ছি একদম অল্প পরিমাণে গরম মশলা। এই সময় দিয়ে দেবো, শেষে গরম মশলাটা দেবো না, যেহেতু প্রথমে গোটা গরম মশলা দিয়েছিলাম তাই বেশি গরম মশলা অ্যাড করিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে, কি সুন্দর দেখুন কষে গেছে, তেল আলাদা হয়ে গেছে। ভালো করে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। এখানে আমি প্রায় 1.5 কাপ মতো জল দিয়েছি, এটা নর্মাল জল, আপনারা চাইলে গরম জল করেও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটাকে আমি ততক্ষণ রেখে দেবো যতক্ষণ না ভালো করে ফুট ধরছে না। এই দেখুন ভালো করে ফুটে গেছে আমাদের ঝোল। এবার এর মধ্যে আমি ওই মাছ ভাজাগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম মাছ ভাজা দিয়ে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। আমি 5-7 মিনিট পরে ঢাকাটা খুললাম। এই দেখুন বেশ মাছ নরম হয়ে গেছে, ভেতরে সব ঝোল ঝাল সব ঢুকে গেছে। এই দেখুন এর মধ্যে এবার আমি
ধনেপাতা কুচি দেব। এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে আমি জাস্ট এক মিনিট খালি ফুটিয়ে নেব, তারপরেই আমাদের মাছের কালিয়া রেডি। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এই মাছের কালিয়াটি খুবই টেস্টি, একদম অনুষ্ঠান বাড়ির মতোই মাছের কালিয়াটি, অবশ্যই ট্রাই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি না থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটিও প্রেস করে দেবেন। তো আবার আসবো আমি পরের একটা কোনো রেসিপি নিয়ে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।